أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يتساءلون عن المجرمين ما سلقكم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين. আমার সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدر الجلسة উত্তর বারাউরা হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের মোহতারাম জনাব সভাপতি এজাতের গর্ব নাইবে নবী হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধা ভাজন আমার পিতা তুল্য মুরব্বিয়ানে জম দিনদার ইমানদার যুবক ভাইরা সমসাময়িক বন্ধুরা স্নেহের কচি ও কাচারা পর্দার আড়ালে আমার পরম শুদ্ধিয়া মায়েরা অনেক অনেক স্নেহের বোনেরা শ্রীমঙ্গল এলাকায় বাস করা দিনদার পরহেজগার আল্লাহর ভক্ত তার নবীর অনুরক্ত তাওহীদের ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী ইসলাম দরদি ভাইরা আমরা এই গভীর রজনীতে আমার আল্লাহর কালিমাতুর শুকর আদায় করি যেই মহান আল্লাহ এই ডিজিটাল জাহেলিয়াতের যুগে অনেক মানুষ এখন ল্যাপের নিচে ঢুকে ফুটবলের মতো গোল হয়ে ঘুমাচ্ছে বা অনেকেই টিভির সামনে বসে ল্যানটা ছবি দেখতেছে কেউ বা তাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় আর আল্লাহ পাক এই গভীর অজনিতে হাতে গোনা কয়েকজন মানুষকে এই উত্তর বারাউরা এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি এই জন্য আমরা আনন্দ চিত্তে আল্লাহর শুকর আদায় করে জোরে সরে আওয়াজ তুলি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কোন এই মাহফিলে বসে আপনারা খুশি না বেজা? আপনাদের আলহামদুলিল্লাহ শুনে মনে হলো কয়েকদিন যাবত রোজা করতেছেন ইফতার এখনো করেননি, একেবারেই দুর্বল। আচ্ছা বলুন তো আলহামদুলিল্লাহ বলে নেকি হবে না গুনাহ হবে? আল্লাহ বেজার হবে না খুশি হবে? তো আল্লাহকে খুশি করার জন্যই তো আমরা এখানে হাজির হয়েছি। কাজী যারা আলহামদুলিল্লাহ বলতে কিপটামি করলেন, কার্পণ্য করলেন, জবান খুললেন না, তারা জিহাদি চেতনায় শাহজালাল ইয়ামিনের উত্তরসূরি আপনারা আপনারা আকাশ বাতাস প্রকম্পিত করে শ্রীমঙ্গলের এই শহরকে একেবারেই তছনছ করে দেন কালিমাতুর শুকুর বলে আলহামদুলিল্লাহ। অতঃপর তুদিও নবী মক্কার মরুদুলাল রাসূলি আরাবি জুনামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকদিন পরে আসছিলাম, অনেকবার এখানে এসেছি, প্রাক্তন সভাপতি সাহেব উনি ইন্তেকাল ফরমাইছেন, তারপরে একবার আসা হয়েছিল, এরপরে আর আসার সুযোগ হয়নি।
আজকে আসছিলাম যে কিছু কথা বলবো, কিন্তু সময়ে স্বল্পতার কারণে তা বলা হবে না। আমি শুধু দোয়ার আগে মুক্তসার কয়েকটা কথা বলব। তার ভিতরে হল মানুষের কর্ম প্রতিদানের দিন কিয়ামতের ময়দানে মানুষের যখন রায় হয়ে যাবে কি জাহান্নামী আর কি জান্নাতি, তো জাহান্নামীদেরকে যখন জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, এই এদেরকে জিজ্ঞাসা করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যে তোমরা যে এই ভয়াবহ সাকার নামক জাহান্নামের দরজায় হাজির হলে, তোমাদের জাহান্নাম হলো কেন, তোমরা দুনিয়াতে এমন কি অপরাধ করেছ? ওরা অপকটে স্বীকার করবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিম ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুটি অপরাধে আজকে জাহান্নামী হলাম, এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করি নাই, নামাজ পড়ি নাই, আর দুই নাম্বার হলো আমরা ইয়েতিম অসহায় ব্যক্তিদেরকে খাইতে দেই নাই। এই দুটি কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখানে যারা হাজির হইছি আমরা তো ইনশাআল্লাহ সবাই নামাজি, জোরে কর কথা ঠিক না ব্যাটে, আমরা তো সবাই নামাজ পড়ি, কয় ওয়াক্ত, এক ওয়াক্ত না পাঁচ ওয়াক্ত? আমাদের ভিতরে অনেকে দেখবেন তারা এক ওয়াক্ত পরে, চার ওয়াক্ত পরে না, দুই ওয়াক্ত পরে, তিন ওয়াক্ত পরে না। আবার দেখবেন কিছু লোক আছে শুধু সাপ্তাহিক জুমার নামাজ পড়ে, তাছাড়া আর কোনো নামাজই পড়ে না। আবারও দেখবেন কিছু আছে শুধু ঈদের নামাজ পড়ে, তাছাড়া আর কোনো নামাজের ধার দিয়েও নেই। আবার কিছু দেখবেন রোজা আসলে পাক্কা মুসল্লি, রোজাও শেষ মসজিদকে বলবে মসজিদ আসসালামু আলাইকুম, এগারো মাস পরে আবার দেখা করব। কি জোরে কোন কথা ঠিক না ব্যাটে? এদেরকে আমি বলি মুনাফিক মুসলিম, তোরা কে দেখিবে আয়, মুনাফিক মুসলিম তোরা কে দেখিবে আয়, রাখে না রমজানের রোজা দাওয়াত পাইলে সোজা, রাখে না রমজানের রোজা দাওয়াত পাইলে সোজা, টুপি মাথায় দি মোল্লা ইফতার করতে যাই, মুনাফিক মুসলিম তোরা কে দেখিবে আয়, ওয়াক্তিয়া নামাজ নাহি পড়ি, ঈদের নামাজ নাহি ছাড়ি, ওয়াক্তিয়া নামাজ নাহি পড়ি, ঈদের নামাজ নাহি ছাড়ি, মাঝে মধ্যে টুপি মাথায় জুমা পড়তে যাই, মুনাফিক মুসলিম তোরা কে দেখিবি আয়, এগারো মাস পেট ভালো থাকে রোজা এলে পেটে গ্যাস্ট্রিক ধরে, এগারো মাস পেট ভালো থাকে রোজা এলে পেটে গ্যাস্ট্রিক ধরে, বোতল লইয়া বাবু এবার ডাক্তারখানায় যাই, মুনাফিক মুসলিম তোরা কে দেখিবি আয়। যদি কোন কথা ঠিক না ব্যাথি আমার নারী বলেছেন, দুনিয়াতে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার নবী বলেন দেখুন আইস রব্বুল আলামিন তাকে কোনো দিন না খাওয়ায়া রাখবে না, ওই নামাজি ব্যক্তিদের রিজিকের ফয়সালা আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া করে দিবে, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর এই দুনিয়াতে নামাজ পড়বে, আমার নবী কয় ওয়াজাবুল কবর রব্বুল আলামিন, ওই নামাজি ব্যক্তিদের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়া ওই কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। তিন নাম্বার হলো ওয়ায়াতিল্লাহু
কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তি এই দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তার ডান হাতে আমল নামা দিবে। পাঁচার নাম্বার হলো যেই ব্যক্তি এই দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তার ডান হাতে আমল নামা দিবে। আবার আল্লাহ চার নাম্বার হলো পুল সিরাত বিজলির মতো পার হয়ে যাবে। আর পাঁচ নাম্বার পুরস্কার হলো ওই নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। তাহলে নামাজ পড়া লাভ না লস? জোরে কোন লাভ না লস? আপনারা সবাই নামাজ পড়বেন তো, আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিক। জোরে জোরে কোন আমিন। আল্লাহর নবী আল্লাহ বলেন ওই জাহান্নামীরা বলবে যে আমরা ইয়তিমদেরকে খাওয়াই নাই। আল্লাহর নবী ইয়তিমদেরকে বড়ই ভালোবাসতেন, আল্লাহর নবী ইয়তিমদেরকে মহব্বত করতেন। আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়তীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে ইয়তিমদের হকের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি ইয়তিমদেরকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত ইহসান করবেন। আল্লাহর নবী বলেন যারা ইতিমের মাথায় হাত বোলাবে মাথার নিচে যতগুলি চুল পড়বে এক একটা চুলের বিনিময়ে আল্লাহ একটা করে নেকিতার আমুল্লামায় লিখে দিবে। গভীর রাতে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কন তো, আপনারা কি মৃত্যুর আগে আল্লাহর নবীর চেহারা মোবারক স্বপ্নের ভিতরে কি দেখতে চান? আমি দেখবো না, আমি অন্ধ দেখি না। কারা কারা চান দেখতে আল্লাহর নবীর পবিত্র চেহারা মোবারক? আমার আল্লাহকে একবার হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবাই হাত তুলেছেন। আল্লাহ এই হাতগুলিকে কবুল করো, এই হাতগুলিকে মঞ্জুর করো। যারা হাত তুললো আল্লাহ মৃত্যুর আগে শোনা আল্লাহ আল্লাহর নবীর চেহারা মোবারক স্বপ্নের ভিতরে এক নজর দেখার তৌফিক দিও। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা একটা কথা শুনুন, আপনাদের মতো একজন মুজাহিদ নাম তার সুলতান মাহমুদ, তিনি ছিলেন গজনির শাসনকর্তা, বিশ্ববিখ্যাত একজন মুজাহিদ, তিনি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন, দান সদকা করে দোয়া করতেন, কোরআন তিলাওয়াত করে তিনি দোয়া করতেন, আল্লাহ আমার যেই নবীর চেহারায় কাফেররা পাথর মেরেছে, আল্লাহ কাফেররা আমার নবীর দন্ত শহীদ করে দিয়েছে, আল্লাহ উহুদের ময়দানে আল্লাহর নবীর কপাল ছিদ্র করেছে যারা, আল্লাহ তাইফের জমিনে আমার নবীর চেহারা মোবারকে যারা পাথর মেরে রক্তে রঞ্জিত করেছে, আল্লাহ আমার সেই প্রিয় নবীকে আল্লাহ আমি সুলতান মাহমুদ আমি এক নজর স্বপ্নের ভিতরে দেখতে চাই, আল্লাহ আমার 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 নবীর চেহারা মোবারক এক নজর তুমি দেখার তৌফিক দিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া কবুল হলো না। একদিন একটা ছোট্ট কাজ করার কারণে ওই রাতে আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নের ভেতরে তার মোলাকাত হয়ে গেল। সে কি আমল করলো এই কথাটা বলছি, শুনেন ভালো করে, এটা আপনারাও করবেন। সুলতান মাহমুদ ঈশার নামাজ পড়ে তিনি দুই পারা কোরআন তেলাওয়াত করলেন, কয় পারা? আর আমরা তো ঈশার নামাজ পড়ি বা না পড়ি টিভির ভিতরে কিরণ মালা না দেখলে পেটের ভাত হজম হয় না, কথা ঠিক না দেখি? কিরণ মালার পাগল, নারী পুরুষ সবাই খালি কিরণ মালা কিরণ মালা। সুলতান মাহমুদ দুই পারা কোরআন তেলাওয়াত করে রাতের খানা খেয়ে
উনি মাথা হইতে পা পর্যন্ত একটা কালো কাপড় পরিধান করলেন, হাতে একটা তলোয়ারি নিলেন, নিয়ে তার কোনো দেহরক্ষী নাই, তার কোনো স্যান্ট্রি নাই, তার পিজিপি বিডিআর নাই, তার র‍্যাব চিতা কুকুরা নাই, তার সেনাবাহিনী নাই। তিনি জানেন আমার গাড আমাকে প্রোটেকশন দিবেন আমার আল্লাহ। তিনি সুলতান মাহমুদ কাউকে না নিয়া রাতের অন্ধকারে ছদ্মবেশে তলোয়ারি নিয়ে বের হলেন, কার মাথা গুজবার ঠাই নাই, কার পরনে বস্ত্র নাই, কার পেটে অন্ন নাই, কার চিকিৎসার ওষুধ নাই, সচক্ষে দেখার জন্য সুলতান মাহমুদ দারোয়ান দেহরক্ষী ছাড়া তলোয়ারি একটা হাতে নিয়া সারা গা কালো কাপড় দিয়ে ঢেকে তিনি একা একা বের হলেন বস্তিবাসীদের গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। আর আমাদের দেশের মন্ত্রীরা, আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নেতা পার্টি নেতারাও যদি কোথাও যায়, ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, মনে হয় বাংলাদেশের সব থেকে বড় ডাকাত তাই আজ ধরা পড়ছে। জোরে কোন কথা ঠিক না ব্যাঠি? সুলতান মাহমুদ একা একা বের হলেন রাজপ্রসাদ থেকে বের হইয়া, তিনি যখন রওনা করলেন এবার প্রসাদ পেরিয়ে যখন যাবেন দেখে প্রসাদের এক কোনায় আলোর নিচে বসে আট নয় বছরের একটা ছেলে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। রাত বাজে ১২টা, সুলতান মাহমুদ ছোট্ট বালকের কোন লোক নাই জন নাই, একা একা এই অল্প বয়সের বালক আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ আর কোন দিকে না যাইয়া এবার আস্তে আস্তে ওই ছোট্ট বালকের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে। এত মধুর তেলাওয়াত আর জীবনে কোনোদিন সে শুনে নাই। এই কোরআনের মধু, এই কোরআন তেলাওয়াত যেন তাকে পাগল করে ফেলে দিয়েছে। কোথায় তিনি খেয়াল নাই, খোঁজ নাই, কোরআন শুনতে শুনতে চোখকে দর দর করে পানি পড়তেছে, সুলতান মাহমুদ কাঁদতেছে। হঠাৎ ওই ছেলেটি রাত্রে বেলায় কোরআন তেলাওয়াত করে যখন এদিক ওদিক তাকাইছে দেখে কালো কাপড় পরা লম্বা মোটা সোটা এক মানুষ হাতে একটা তলোয়ারি চকচক করতেছে তার পাশে দাঁড়ানো। এবার ছেলেটি অল্প বয়সের মানুষ, এবার সুলতান মাহমুদকে দেখে চিৎকার মারছে। চিৎকার মারার পরে সুলতান মাহমুদ বুঝলো এই বাচ্চাটা ভয় পাইছে, তলোয়ারিটা দূরে ফেলে দিয়া এবার সুলতান মাহমুদ তিনি হাত বাড়াইয়া ওই ছেলেকে কোলে উঠাইয়া নিয়া গালে চুমা দিয়ে কয়, বাবা তুমি আমাকে ভয় পাইও না, আমি কোনো জিন নয়, ভূত নয়, আমি তোমাদের একজন গোলাম, আমি তোমাদের একজন খাদেম, আমি তোমাদের একজন সেবক, আমার নাম সুলতান মাহমুদ। ছোট্টবেলা সুলতান মাহমুদের পরিচয় পেয়ে গেলেন, কোনায় নিয়াম গালে চুমা দেয়, কপালে চুমা দিয়ে কয়, বাবা সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়েছে আর তুমি একা একা বসে কোরআন তেলাওয়াত করো, তোমার কি ভয় লাগে না, তুমি কেন একা একা বসে কোরআন তেলাওয়াত করো? ছোট্ট বালক চোখের পানিগুলো ছেড়ে দিয়া সুলতান মাহমুদের গোলা জড়িয়ে ধরে কাঁদে আর কয়, হুজুর আমার মা নাই, আমার বাবার দুনিয়াতে বেঁচে নাই, আমি যে বড় এতিম হুজুর গো, আমি যে গরিব, আমার
হেরকিনের কেরাসিনের তেল নাই, আমি মাদ্রাসায় পড়াশোনা করি, আগামীকাল যদি সবক না দিতে পারি হুজুর আমাকে মারবে, বেত লাগাবে, এই জন্য আমি ভয় ডর বাদ দিয়া এই গভীর অজনিতে আমি এই রাজপ্রসাদের বাতির নিচে বসে আমি আগামীকাল হুজুরকে যে সবক দিব, আমি সে আমার কোরআন তেলাওয়াত করে ওই সবকগুলি আমি মুখস্থ করতেছি। জোরে জোরে কন সুবহানাল্লাহ। সুলতান ছেলেটির কথা শুনি চোখের বাড়ি ছেড়ে দিয়ে বললেন, আমি কত বড় অপদার্থ, আমি কত বড় কুলাঙ্গা, আমি কত বড় খারাপ যে আমি এই দেশের বাদশাহ আর আমার দেশের একজন এতিম, মা নাই বাবা নাই, তেলের অভাবে সে কোরআন পড়তে পারে না, রাজপ্রসাদের বাতির নিচে এসে এই ছোট্ট বালক আল্লাহর কোরআন তেলাওয়াত করে সবক মুখস্থ করে। এবার বললেন, বাবা তোমার বাড়ি কোথায়? বলল, হুজুর উমুক গ্রামে। বলল, চলো তোমাকে বাড়িতে রেখে আসি। কো হুজুর ছেড়ে দেন, আমি একা যেতে পারবো। কয় না, তোমাকে আমি বাড়িতে পৌঁছিয়ে দিব। যাইয়া দেখে ঘরটা ভাঙ্গা, কুড়ে ঘরটা নষ্ট হয়ে গেছে। ছেলেটিকে বললেন, বাবা তুমি কি এই ঘরের ভিতরে থাকো? বলে, হ্যাঁ হুজুর, আমি এই ঘরের ভিতরে ঘুমাই। এবার সুলতান মাহমুদ বললেন, বাবা আগামী কাল লোক এসে তোমার এই ঘর ঠিক করে দিবে, আর তোমার তেলের জন্য চিন্তা করতে হবে না, কাপড় চোপড় খাবার দাবার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি সুলতান মাহমুদ আজ থেকে তোমার অভিভাবক হয়ে গেলাম, আজ থেকে মনে করো সুলতান মাহমুদ তোমার পিতা। সুলতান মাহমুদ হাত বুলাইয়া ঘুম পালাইয়া দিয়া সুলতান মাহমুদ বাড়ি যায়, উজু করে শুয়ে পড়ছে। শোয়ার পরে ঘুম এসে গেছে, ঘুমের ভিতরে দেখে মাথায় পাকড়ি, গায়ে আলখেল্লা পরা, হাতে একটা লাঠি, নুরানি চেহারার একটা মানুষ তার সামনে হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার পরিচয় কি? এত সুন্দর মানুষ আমি তো জীবনে কোনো দিন দেখি নাই, হুজুর আপনি কে, আপনার পরিচয়টা দেন। এবার ওই আগন্তক মহামানব বললেন, ও সুলতান মাহমুদ আমাকে চিনতে পারলে না, আমাকে দেখার জন্য তুমি কত কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল দান সদকা নামাজ পড়ে আল্লাহর কাছে কতদিন কেঁদেছো, আমি তোমার সঙ্গে দেখা করি নাই, তবে আজকে একজন অসহায় এতিমের মাথায় হাত বোলাইয়া ঘুম পাতাইয়া দিয়েছো, এতিমের ঘর ঠিক করার ঠিক করার জন্য বলেছো, আর এতিমের প্রতি তোমার যে মায়া দয়া আজকে প্রকাশ পেয়েছে, তোমার যে এতিমের প্রতি যে ভালোবাসা দেখালে, এই জন্য আমি এতিম, আমার ছোট্টবেলায় আমার জন্মের আগে আমার আব্বা মৃত্যুবরণ করেছেন, 6 বছর বয়সে আমার মা আমিনাকে আমি হারিয়েছি, আমি যে এতিম, তুমি যে এতিমের প্রতি যে মমত্ববোধ দেখাইছো, এই জন্য আমি বিশ্ব নবী স্বপ্নের ভিতরে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ভাইরা আমার, এরকম যদি হয় যে সুলতান মাহমুদের মতো অতটুকু যদি আমরা না পারি, সামান্য একটু খেদমত আমরা কি এতিমদের করতে পারবো না? কি কন করবো? তো আমার সঙ্গে আপনারা একমত না দ্বিমত? কারা কারা একমত আমার আল্লাহকে হাত তুলে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হাত উঠায় রাখেন, হাত উঠায় রাখেন, কেউ হাত নামাবেন না। আল্লাহ এই হাতগুলিকে তুমি কবুল করো, আল্লাহ এই হাতগুলিকে মঞ্জুর করো। আল্লাহ যারা হাত তুলল মৃত্যুর আগে এই হাত দিয়া বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দিও। আল্লাহ যারা হাত তুলল এই হাত দিয়া
আমার নবী রওজাই সালাম দিয়ে জিয়ারত করার তৌফিক দিও। আল্লাহ গভীর রাতে যারা হাত তুললো এই হাত দিয়া মা বাবার সেবা করার তৌফিক দিও। আল্লাহ যারা হাত তুললো কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমুল নামা দিও। কি কোন আপনারা কি ডান হাতে আমুল নামা চান না বাম হাতে? তাহলে জোরে বলুন, ডান হাতে না বাম হাতে? দুইবার বলুন, ডান হাতে না বাম হাতে? মাশাল্লাহ মাশাল্লাহ। আমি অন্ধ মানুষ, আপনারা যারা হাত তুললেন হাত তুলে বলুন বিসমিল্লাহ, জোরে বলুন বিসমিল্লাহ। হির রহমান নির রহিম। আলফু সাহেব আব্দুল মালিক মরহুম আব্দুল মালিক সাহেব ভূমিদাতা যিনি, আপনারা আমার সঙ্গে একবার সুন্দর করে পড়ুন তো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসেন, আমি অন্ধ মুসাফের ভাই, শোকের গুনাহ নাই। আসেন একটু আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, অনেক দিন পর আল্লাহ আল্লাহ এই উত্তর বারাউরা এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ এলাকার মুসলিম নর নারী নিয়া আল্লাহ এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিকারির মতো, ফকিরের মতো তোমার বিশাল দরবারে দুখানা হাত পেতেছি। আল্লাহ আমরা সবাই গুনাগার, আল্লাহ তোমার নাম গাফফার। আল্লাহ আমরা বড় গুনাগার, আল্লাহ তোমার নাম গাফফার। আল্লাহ তোমার গাফুর নামের বরকতে আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও। আল্লাহ আমি জানি না, তুমি তো অন্তর্যামী আল্লাহ, সবার অন্তরের খবর তোমার জানা আছে। আল্লাহ যারা যে মকসুদ নিয়ে হাত তুলেছে আল্লাহ জানি না, আমাদের ভিতরে কারা অসুস্থ, কত ডাক্তার কবিরাজের কাছে গিয়েছে ভালো হয় নাই, আল্লাহ কত নাম করা ডাক্তারের কাছে গিয়েছে অসুখ সারে নাই। আল্লাহ তুমি তো বড় ডাক্তার, আল্লাহ তুমি তো বড় হেকিম, আল্লাহ তুমি তো বড় কবিরাজ, আল্লাহ তোমার থেকে বড় চিকিৎসক তোমার এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ এই গভীর রজনীতে আমার সঙ্গী যারা হাত তুলছে সবাইকে আল্লাহ রোগ দিদি হতে মাফ করে দাও। আল্লাহ আমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থেকে থাকে আল্লাহ তুমি তাকে ঋণ মুক্ত করে দাও। আল্লাহ অনেকেরই বিবাহের উপযুক্ত মেয়ে ঘরে আছে, যৌতুকের অভাবে বিয়ে দিতে পারে না রে আল্লাহ। মা কান্দে বাবা কান্দে, ছেলে মেয়েকে বিয়ে দিতে না পেরে তারা অসহায় বোধ করে। আল্লাহ আমি মাজুর মুসাফের ও মা বাবার চোখের পানি মুসাইয়া দিয়া আল্লাহ তুমি বিবাহের উপযুক্ত মেয়েদেরকে তাড়াতাড়ি অবিলম্বে বিবাহের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। রব্বুল আলামিন, তোমার নবী কই মুসাফেরের দোয়া তোমার দরবারে কবুল হয়। আল্লাহ আমার বাড়ি বগুড়া, আমি একজন মুসাফের, আল্লাহ আমি শুধু মুসাফির নয় আমি মাজুর। আল্লাহ আমার সুখ নাই, আল্লাহ তোমার দুনিয়া কোনোদিন দেখি না। আল্লাহ
আমার মাকে কোনোদিন দেখি নাই, আল্লাহ আমার বাবাকেও কোনোদিন দেখি নাই, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানদেরকেও আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ কত নিয়ামত তুমি খাওয়াইলা, হাত দিয়ে তুলে মুখে দিলাম, এই নিয়ামত গুলি চোখ দিয়ে কোনোদিন দেখে খেতে পারি নাই। আল্লাহ আমি জানি না তোমার সূর্যের আলো কেমন, তোমার চাঁদের কিরণ কেমন, পাহাড় পর্বত নদ নদী এই সবুজ শ্যামল সুন্দর পৃথিবী সিগাল কুকুর দেখেছে, আমি আব্দুল্লাহ বিনানি তোমার দুনিয়ার আলো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই চোখ দিয়ে জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই, আমি চোখের গুনাহ থেকে পবিত্র। আল্লাহ আমার দোয়া যদি তুমি কবুল না করো তাহলে তুমি কার দোয়া কবুল করো বাগো আল্লাহ। আল্লাহ আমার সুখ নাই, এই শ্রীমঙ্গলের মানুষগুলি মনে করে অন্ধ হুজুরের দোয়া কবুল হবে, আমার দোয়া নেবার জন্য অনেক দূর দারাজ থেকে মানুষ এসে বসে থাকে। আল্লাহ ওদের বিশ্বাস আমার দোয়া কবুল হবে, আল্লাহ ওদেরকে তুমি ওদের সামনে আমাকে ছোট করে দিও না, আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলছে তোমার দরবার থেকে যেন তুমি কাউকে মাহরুম করো না। আল্লাহ দয়া করে আজকের এই দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার দুই মহাব্বতের মুহিব্বিন আলপু সাহেব মরহুম আব্দুল মালিক সাহেব, এই মাদ্রাসার যিনি প্রাক্তন সভাপতি ছিলেন হাজী সাদেক মিয়া সাহেব, এই মাদ্রাসার যিনি জায়গাদাতা হাজী আব্দুল মালিক সাহেব, আরো অনেকেরই নাম জানি না। আল্লাহ এই মুদ্দা গানেরা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ আমিও ইতিম, আমার মা নাই, আমার বাবাও দুনিয়াতে বেঁচে নাই, অনেকে তিন এই গভীর রজনীতে আমার সঙ্গে হাত তুলেছে, ওদের মা নাই, বাবাও দুনিয়াতে নাই, অনেকেরই আল্লাহ মা বলে বাবা বলে ডাকবার মতো কেউ নাই। আল্লাহ আজকে গভীর রজনীতে আমরা এতিমদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ আমাদের মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ মা বাবার কবরে নূরের বাতি জ্বালায়া কবরকে তুমি রৌশন করে দাও। আল্লাহ এই উত্তর বারাউরা এই এতিমখানা হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ মুহতামিম হুজুর বড় অসুস্থ, আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ নুমানি সাহেব আল্লাহ শক্ত হাতে আল্লাহ এই মাদ্রাসার পরিচর্যা করছেন, আল্লাহ এর বদলা আল্লাহ ওনাকে দুনিয়াতেও দাও আখেরাতে দাও। আল্লাহ মাদ্রাসার দানবীরেরা এই মাদ্রাসার পৃষ্ঠপোষকেরা এই মাদ্রাসার কমিটি বৃন্দ এলাকার হিতাকাঙ্ক্ষী ছাত্র ভাইদেরকে আল্লাহ আমি তোমার কাছে আমানত করে গেলাম, তোমার রহমতের হাতে সবর্ত করে গেলাম, আল্লাহ তোমার রহমত মুদিয়াদেরকে হেফাজত করো। আল্লাহ আমি অন্ধ মানুষ তারপরেও তুমি দুইবার হজ করার তৌফিক দিয়েছো, দুইবার বাইতুল্লাহর গিলাফ ধরার তৌফিক দিয়েছো। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে এদেরকেও সোনার মক্কা মদিনায় গিয়ে হজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার শেষ দোয়া রব্বুল আলামিন এই দুনিয়া থেকে যেই দিন বিদায় নেব, আল্লাহ এই দুনিয়া ছেড়ে যেই দিন চলে যাব ওই মসজিদের পালকি এসে ঘরের দরওয়াজায় যেদিন দাঁড়িয়ে যাবে
আজরাইল যেই দিন আমাদের সঙ্গে এসে হাজির হয়ে যাবে, আল্লাহ যেই দিন মৃত্যু দিবা শুক্রবারে জুমার দিনে আল্লাহ আমাদের মৃত্যু দিও, আল্লাহ গো রমজান মাসে মৃত্যু দিও, ফজর নামাজের টাইমে আল্লাহ আমাদের মৃত্যু দিও, আল্লাহ মৃত্যুর টাইমে আমাদের জুবানে কালিমা তয়বা জারি করে দিও, আল্লাহ মৃত্যুর সময় আমরা যেন ওই নুরানি কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক তুমি আল্লাহ আমাদের কি দিয়ে দাও, জুবানে আমাদের মৃত্যুর টাইমে জারি করে দিও ওই মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়র। তুমি কি দেখো না আমি কি সুন্দর খুঁটিবিহীন একটা সাদ বানিয়ে দিয়েছি তোমার জন্য, যখন তাকে কোন খুঁটি নাই মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল, আকাশটাকে সুসজ্জিত করার জন্য মহান রব্বুল আলামিন ফাতিমার মুখে সুন্দর করে জাইন করেছেন, সুসজ্জিত করেছেন। ওয়া লাকাদ জাইয়ানা আস-সামা